বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চের রাজ্যপালকে কেন্দ্রীয় সংস্থা দ্বারা শিল্পপতিদের বিব্রত না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য আমরাও পেতে চাই, তবে শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছেও আমার একটি অনুরোধ আছে। অনুরোধ এই যে শিল্পপতিদের যেন কেন্দ্রীয় সংস্থা মারফত কোনো রকম হেনস্থা না করা হয়, রাজ্যপালও যেন বিষয়টি কেন্দ্রের কানে পৌঁছে দেন। And through governor, I want to tell one word, sir, if you don't mind. Your excellency, governor, sir, for you, one word, on behalf of all the industry. They cannot open their mouth. We want all help from the central government. Governor conference, please raise it. And also please see that industrially should not be disturbed through some agencies. Thank you so much. এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীও রাজ্যপালকে প্রশংসায় ভরিয়ে দিলেন, ভালোই তো। তাহলে অযথা নকল যুদ্ধগুলো কেন করেন ওরা? মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটাই আমার প্রশ্ন। এটা ছ নম্বর শিল্প সম্মেলন। আগে যখন শিল্প সম্মেলন হয়েছে তখন তো এই প্রশ্নটা আসে যে সেন্ট্রাল এজেন্সি ধরে নেবে, আর তেমনটা হলে তো মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। নারদা কাণ্ডে যারা হাতে হাতে টাকা নিয়েছেন তারাও তো কেউ এখনও বিব্রত হননি কেন্দ্রীয় সংস্থা দ্বারা, এগুলো তো মুখ্যমন্ত্রী নিজেই ম্যানেজ করেন। হঠাৎ রাজ্যপালকে এই মঞ্চে তিনি কেন বললেন আমি জানি না। এই মঞ্চে রাজ্যপালকে এমন বলা শোভনীয় নয়। আমার একটাই প্রশ্ন, এটার মাধ্যমে কি উনি বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না? ফলে আমি যে কথাটা বলতে চাইব যে মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনের নামে, গ্লোবাল সামিটের নামে গাল ভরা নাম দিয়েছেন। লন্ডন, সিঙ্গাপুর, মুম্বাই, কলকাতা অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু বাংলার এত সর্বনাশ সেটা দিয়ে কখনো কেউ করেনি। বাংলার কাজের চেহারা অত্যন্ত খারাপ, চাকরির ব্যবস্থা নেই, শূন্য পদ ভর্তি, স্কুল সার্ভিস কমিশন সহ নানা রকমের দুর্নীতি আমরা সবাই টের পাচ্ছি। সব মিলিয়ে পশ্চিমবাংলায় শূন্য পদের সংখ্যা সরকারি স্তরে প্রায় 5.5 লক্ষ। রাজ্য চলছে, লম্বা জনা ভাষণ হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী ওখানে বক্তৃতা প্রসঙ্গে কতগুলো মজার মজার মিথ্যে কথা বলেছেন। আবার কি বললেন যে বাম আমলে একেবারে সব নাকি সর্বনাশ হয়ে গেছিল এবং শ্রম দিবসের পর শ্রম দিবস নষ্ট হয়েছে, বন শ্রম করে 75 লক্ষ শ্রম দিবস নষ্ট হয়েছে। আমি আবারও মুখ্যমন্ত্রীকে বলছি, একটু কম মিথ্যে বলুন, একটু কম মিথ্যে বলুন, মিথ্যে মুখ্যমন্ত্রী ছাড়তে পারবেন না, একটু কম মিথ্যে বলুন। বেঙ্গল সামিট নিয়ে এদিন কটাক্ষ করেন দিলীপ ঘোষও। সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ বলেন, বেঙ্গল সামিটে কি আদৌ কোনো লাভ হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষ কি পেয়েছে? পুরোটাই মানুষকে জানানো উচিত। নতুন করে একটা নাটক শুরু হয়েছে, এই নাটক বন্ধ হওয়া দরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতির দাবি, মুখ্যমন্ত্রীর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেক্ষেত্রে এই রাজ্যে কেউ শিল্প করবে তা আমরা বিশ্বাস করি না। রাজ্যপাল আছেন, এর আগেও কয়েকজন রাজ্যপাল ছিলেন, তাদেরও খুব ভালো সম্পর্ক রাজ্যপাল ছিলেন, ইনভেস্টমেন্ট কেন হয়নি, কেন শিল্পপতি আসছেন না এখানে? কারণ মমতা ব্যানার্জি এই শিল্পপতিদের সুরক্ষার গ্যারান্টি দিতে পারছেন না, তাদের ধনমালের সুরক্ষার গ্যারান্টি দিতে পারছে না, এসেই তারা সিন্ডিকেটের হাতে পড়ছে, জমি পাচ্ছে না, জমি পেলে বিল্ডিং তৈরি করতে পারছে না, লেবার রিক্রুটমেন্ট থেকে সব জায়গায় প্রবলেম হচ্ছে, এমনকি প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। প্রথম দায়িত্ব ওনার শিল্পপতিকে সুরক্ষা দেওয়া, আর যেটা উনি ইঙ্গিত করেছেন সিবিআইর দিকে, সারা ভারতবর্ষ সক্রিয় আছে, দেখুন প্রত্যেক দিন কোথাও না কোথাও রেড হচ্ছে, আর রেড করে চলে এলো চা খেয়ে এরম নয়, কোটি কোটি টাকা পাচ্ছে, মাটি খুঁড়ে 300-400 কোটি টাকা পাচ্ছে, সাধারণ মানুষের সম্পত্তি লুট করে কেউ ওখানে খাজানা রাখবে, কেউ আমাদের এখানকার কয়লা বালি চুরি করবে দিয়ে বাড়িতে টাকা জমা করবে, যার বাড়িতে কয়লা চোরের টাকা আছে, গরু চোরের টাকা আছে, সেখানে তো সিবিআই ইডি যাবেই, এটা ওর কাজ, অবৈধভাবে যে সম্পত্তি দেশে লুট করছে তাকে ধরবে, তারা ছাড়বে না, আইনের কাছে নিয়ে আসবে। মমতা ব্যানার্জি তাদের আড়াল করতে চাইছে? আর দুর্ভাগ্যবশত আজকে ওদের লোকেরা এইসব কাজে ফেঁসে যাচ্ছে, ওদের যারা নেওটা খুব কাছের লোক সেই শিল্পপতির বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর ওনাদের পার্টির লোকেদের টাকা, বাইরের টাকা নয়।
সেটা উনি ভয় পাচ্ছেন। সিবিআই আর ইডি তো এটা করবেই। অন্যদিকে এই সম্মেলনের তীব্র নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, 2011 সালে ক্ষমতায় আসার আগে এই এলাকাকে উনি শিল্পের বধ্যভূমিতে পরিণত করেছিলেন। তারপর উনি বলেছিলেন কাশফুল থেকে লেপ বালিশ তৈরি করার কথা। সেসব কিছু হয়েছে কি না তা দেখতে আমার এখানে এসেছিলাম, দেখলাম সে সব কিছুই হয়নি, কতগুলো ভেরি হয়েছে দেখলাম, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাও হয়তো হয়েছে। সুকান্তের আরও অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর, সিন্ডিকেট রাজ এবং শাসক দলের দাদাগিরি বন্ধ না হলে এর রাজ্যে শিল্পায়ন হবে না। কিভাবে শিল্প হবে তার রাজ্য সরকারকে ভাবতে হবে। আমাদের মানুষ দায়িত্ব দেয়নি, আমরা দায়িত্ব পেলে আমাদের মতো করে শিল্প নীতি তৈরি করব। টাকার গল্প শোনানো হচ্ছে, স্বপ্নের শিল্পের কথা বলা হচ্ছে, সেই স্বপ্নের শিল্পে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়নি, শিল্প আসেনি, তাই তারা জমির মাটি কাটার জন্য 100 দিনের কাজের জন্য লাইন দিচ্ছে। সরকারি হিসাব অনুসারে পশ্চিমবঙ্গের 45 লক্ষ পরিযায়ী শ্রমিক দক্ষিণ এবং পশ্চিম ভারতে কাজ করতে গেছে কর্মসংস্থানের জন্য। লজ্জার বিষয়, শিল্প সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন, যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাংলার মহিলাদেরকে আমরা দিই এবং মানুষকে বোঝানো হচ্ছে, ওখানকার যারা শিল্পপতি আছে তাদেরকে বোঝানো হচ্ছে যে 500 টাকা দিয়ে মানুষকে আমরা দাসে রূপান্তরিত করেছি। সবশেষে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে কোথাও দেখেছেন এই 11 বছরে একটা শিল্পের উদ্বোধন করতে লাল ফিতে কেটে? আমরা তো দেখিনি, সবুজ ফিতে কেটেও দেখিনি, লাল তো ছেড়ে দিই। কোথাও দেখেছেন কারখানা সুইচ অন করে কারখানার চিমনি থেকে ধোঁয়া বের করতে? আমরা দেখি, আপনারা দেখে থাকলে দেখা সম্ভব নয়। তার কারণ, যতদিন রাজ্যে বিরোধীদের উপর হামলা একের পর এক রেপ, আজকেও পিংলায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, গতকাল বিজেপির এক কর্মী ঝুলন্ত মৃতদেহ তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাছের মধ্যে, পুলিশ এফআইআর নিচ্ছে না, তার বাড়ির লোক বলছে মার্ডার করা হয়। এই পরিস্থিতি যদি চলে, গতকাল কোন্নগরে একজন প্রমোটার সে সিন্ডিকেটের লোকেদের হাতে গুলিবিদ্ধ হয়েছে, কোনো রকমে প্রাণে বেঁচেছে, এই পরিস্থিতি যদি চলতে থাকে শিল্পায়ন সম্ভব নয়, রাজ্য সরকার শিল্প করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের এই যুব এই রাজ্যের যুবকদের চক ভাজায় ভবিষ্যৎ, চক ছাড়া সব শিল্প ছাড়া আর কোনো শিল্প পশ্চিমবঙ্গে আসেনি। রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে বা যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো সর্বদা মিথ্যে।